নমস্কার, দীপাস কুক হাউসের আরো একটি নতুন পর্বে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কর্ণাটকের একটি ডিশ, প্রন ঘি রোস্ট। ভিডিওটি শেষ অবধি দেখবেন এবং কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রন ঘি রোস্ট করার জন্য আমি কিছু প্রন নিয়েছি, 250 গ্রামের মতো। শুকনো লঙ্কা গরম জলে ভিজিয়ে রেখেছি। আর কিছু মশলা ড্রাই রোস্ট করব, সেটা হচ্ছে গোটা জিরে, গোটা ধনে, অল্প মেথি দানা, 2 চামচ পোস্ত, 1 চামচ সর্ষে এবং অল্প কিছু গোলমরিচের দানা। এগুলোকে ড্রাই রোস্ট করব আমি। এবার আমি প্রনটাকে ম্যারিনেট করছি। হলুদ গুঁড়ো, নুন এবং লেবু। কিছুক্ষণ রাখবো, এদিকে একটা ড্রাই রোস্ট হচ্ছে। এবার আমি মশলাগুলোকে পেস্ট করে নিচ্ছি। প্রথমে ড্রাই রোস্টের মশলাগুলো দিচ্ছি। শুকনো লঙ্কা ভিজিয়ে রেখেছিলাম গরম জলে, সেটা দিলাম। এর মধ্যে কিছু রসুনের কোয়া দিচ্ছি, গার্লিক, তেঁতুলের পাল্প ভিজিয়ে রেখেছিলাম জলে, এটাকে আমি ভালো করে পেস্ট করে নেব। মশলাটা ভালো করে বাটা হয়ে গেছে। এবার আমি প্যানের মধ্যে দেবো 1 চামচ ঘি। পুরো রান্নাটাই কিন্তু ঘি দিয়ে হবে। গরম হয়ে গেছে, আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেবো হালকা করে। এবারে এর মধ্যে দেবো আরো 1 চামচ ঘি। পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি 2টো। এর মধ্যে দিচ্ছি অল্প চিনি 1 চামচ, কিছু কারি পাতা, বেটে রাখা মশলাটা যেটা আমি পেস্ট করে রেখেছিলাম, এটাকে ভালো করে কষাবো। ভালো করে এটা কষানো হয়ে গেছে। এর মধ্যে এবার দেবো আন্দাজ মতো সল্ট। এবার ভেজে রাখা প্রনগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবার এর মধ্যে দেবো জল অল্প। এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে হতে দেবো। একটা পাতিলেবুর রস অর্ধেক দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। খানিকক্ষণ ফোটা ফোটানোর পর এটা জলটা শুকিয়ে গেছে। এটি একটি কর্ণাটকের ডিশ, ভীষণ সুস্বাদু। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন দীপাস কুক হাউস।